হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। গলাটা একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ ঠান্ডা লেগে গিয়েছে। আর বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে বন্ধনের যে গ্রুপ হয় সেটা আর কি বসে। তো চলো তোমাদেরকে হালকা করে দেখাই ওদের পারমিশন ছাড়াই। আর আমি সার্পের কোটও নিয়েছি, কারণ জামাকাপড় ভেজাবো। আর এই যে শ্যাম্পু করেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো এখন যাই, স্কিনটা দেখো কি গ্লো করছে। এরকম প্লাম্পি অ্যান্ড গ্লোয়িং স্কিন একদম অনেক ভালো লাগে, তাই না? তো চলো বকবক না করে আজকে ব্লগটা শুরু করি। এই তো এখন পান করছি চা। শরীরটা ভালো নেই খুব একটা, চোখমুখ দেখে বুঝতে পারছো, আর হচ্ছে গলার আওয়াজ শুনেও বুঝতে পারছো। কিন্তু ফ্যান চালিয়েছি, কারণ গরম লাগছে হালকা করে। তো চাটা পান করে নি, মিস্টার হাজব্যান্ড এখনও আসেনি। 10:20 বাজছে, আমি চিকেন আনতে বলেছিলাম, তাই আর কি চিকেন আনার জন্য লেট হয়ে গেল। ঘরে লাইটও জ্বালিনি, এরকমই আর কি দেখাচ্ছে নিজেকে। যাই হোক, তো আমি চাটা পান করি। আর আজকে আমার উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, 11:30 বাজছে। এইদিকে বসে দিয়েছি ভাত, আর এইদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। চিকেন এনেছে, চিকেন রান্না করবো আর বেগুন ভাজা। শাশুড়ি মা সকালে এটা রান্না করেছিলেন, এটা দিয়ে হয়ে যাবে। রান্না বান্না তো কমপ্লিট। এই যে দেখো চিকেন, যেটা আমি গাজর আর আলু দিয়ে বানিয়েছি। এই যে বিকেলবেলা, সন্ধে হচ্ছে, আমি আর নিয়া বেরিয়েছি। সারাদিন ভিডিও করাই হয়নি, এত ক্লান্ত লাগছিল, ভিডিও বানানোই হয়নি। না রে নিয়া, এখন একটা পার্সেল এলো আমার, তো দেখাবো কি এসেছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই যে আমরা হাঁটছি, এই যে নিয়া নিয়া টাটা করো তো। নিয়া চুল নেই, নিয়া তো চুল কই? হ্যাঁ নেই, নেই নিয়া চুল নেই, দেখছো তোমরা, নিয়া চুল নেই। আছে চুল? আছে কই চুল? মাথায় হাত দাও তো, হয় দেখো বাইক যায়। এই যে সন্ধে হতে যায়, তামাকগুলো সব কাটা শেষ। এই নিয়া হাত দিস না, নিয়া হাত ধরে টানাটানি করছে। কেন নিয়া কেন টানাটানি করছিস তুই? কেন না না টানা করে দাও সবাইকে। ঘড়িতে বাজছে এখন 7:40। এই যে শাড়ি বের করে নিয়েছি, বিয়ে বাড়ি যাবো। এই হলাম আমি, স্কিনটাকে একটু প্রেপ করে নিলাম, তারপরে আমি মেকআপ শুরু করব। তো ফুল লুক, মানে মেকআপ টেকআপ করে নিয়ে একদম রেডি হয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার রেডি হয়ে নিয়েছি, আমি বুঝতে পারছি না এগুলো পরবো কি না, খুলে দেবো কি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই যে আমার ফাইনাল লুক। আর এই যেরকম আমি খোপা বানিয়েছি, জানি না কেমন লাগছে, চেষ্টা করেছি বানানো। আর এখানে একটা ছোট্ট ফুল গুঁজে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। মিস্টার হাজব্যান্ড এখনও আসেনি, মিস্টার হাজব্যান্ড থাকলে আর কি আমার একটু সুবিধে হয়, মানে এই যে এগুলো এগুলো পরবো কি পরবো না বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি ওরা রেডি হয়েছে নাকি, তারপর যাবো বিয়ে বাড়ি। ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গিয়েছি, আর ওইভাবেই একদম চলে এসেছি। মিস্টার হাজব্যান্ডকে ভিডিও কলে দেখালাম যে দেখো পরে যাবো কি না, ও বললো পরে যাও। আর এই যে আমার যা, আর ডেকোরেশন খুব সুন্দর বিয়ে বাড়ির। আর এটা হলো বউটা বসে আছে, তো এইখানে ধান নাহলে চাল মাথায় ছিটিয়ে আশীর্বাদ করে। এই যে সামনে রাখা আছে চাল, দেখতেই পাচ্ছ। এই যে আমার যা বসে আছে এখানে, এইদিকে এই যে আমার শাশুড়ি মা অর্পিতা দাঁড়িয়ে আছে। এবার আমরা বসে পড়েছি খেতে। এই যে অর্পিতা বলছিলাম ক্যামেরার দিকে তাকাতে, ও পোজ দিচ্ছে, ও ভাবছে মনে হয় ছবি তুলছি। আমি আমার যা এদিকে বসেছি, ওইদিকে শাশুড়ি মা অর্পিতা বসেছে, আর এই পাশে এখনও খাওয়া হচ্ছে। আর এই হলাম আমি। এরপরে হালকা করে তোমাদেরকে দেখাবো কী কী খেলাম। আর এখানে বসে বসে একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো, প্রথমেই দিয়ে দিয়েছে পাতা, তার উপরে পাশপাশ আর গ্লাস। আমার এটা খুবই ভালো লেগেছে যে পাশপাশ দিয়েছে, কারণ এই দিকে শুধুমাত্র পান ছাড়া আর কিছুই দেওয়া হয় না মুখশুদ্ধি হিসেবে। তারপরে দিয়ে দিয়েছিল চিপস, ভাত, ডাল, আলুর একটা তরকারি, মানে রসা বলে যেটাকে, আর এটা হচ্ছে মুড়ি ঘণ্ট। তারপরে দিয়ে দিয়েছিল একে একে মাছ। আচ্ছা তার আগে একটু খেয়ে নিই, খাওয়া দেখায় তোমাদেরকে। তো আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি নিজেই নিজের ভিডিও নিচ্ছিলাম। জানি না কীরকম হয়েছে না হয়েছে, ঠিকঠাক নিতে পারিনি ভিডিওগুলো। যাই হোক,
তো এই যে তরকারিটা এত সুন্দর স্বাদ হয়েছিল, প্রত্যেকটা রান্নার কিন্তু স্বাদ অসম্ভব সুন্দর হয়েছিল। এই যে আবারও খেয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছিল মাছ, এইখানে কিন্তু কম্পালসারি মাছটা দেবেই, যতই মাটন করুক না কেন। আর এইদিকে কিন্তু চিকেন হয় না, জাস্ট মাটনই হয়, আর ক্লিপ নেওয়া হয়নি, মাটন ছিল আর ছিল হচ্ছে চাটনি। তো খাওয়া দাওয়ার পর আবার একটু রিলস বানাতে শুরু করে দিলাম। ছিলাম না যে একটা অর্ডার এসেছে, সেটা হচ্ছে এই যে আমি তো এটার আনবক্সিং ভিডিও আমি বানিয়ে নিয়েছি এবং সেটা রিলসে আপলোড করব, তোমরা দেখে নিও অবভিয়াসলি। আর এটা কীরকম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিয়ে বাড়ি থেকে তো এই তো চলে এলাম, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নইলে কোনো নোটিফিকেশনই পাবে না। আজকে সেভাবে ভিডিওটা নেওয়াই হয়নি। তো যাই হোক, সকলে ভালো থেকো, অ্যান্ড টাটা।